আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিতের প্রথম পত্রের অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি, তোমাদের উচ্চতর গণিতের প্রভাষক সাজ্জাদ স্যার। তো আশা করি তোমরা আল্লাহর রসের সহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রসের সহমতে ভালো আছি। তো সর্বশেষ ক্লাসে আমরা বিন্যাস এবং সমাবেশ, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের চ্যাপ্টারের বিন্যাস এবং সমাবেশ সম্পর্কে কিছু বেসিক জিনিস আলোচনা করছি। আজকে আমরা বিন্যাস থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পড়ব, যেগুলো হচ্ছে তোমাকে বিন্যাস সম্পর্কে বুঝতে এবং বিন্যাসের সৃজনশীল এবং ক্রিয়েটিভ সৃজনশীল এমসিকিউ এবং সৃজনশীল ম্যাথগুলো করতে তোমাকে সহায়তা করবে। চলো আমরা শুরু করি, কেমন? আজকে একটা প্রমাণ দিয়ে প্রথমে শুরু করি। দেখো, আমরা বলতেছি হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস। অর্থাৎ আমাকে, আমার কাছে ধরো 10টা জিনিস আছে ভিন্ন ভিন্ন, এক একটার সাথে এক একটা মিল নাই, সেই 10টা ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস কেমন হবে? এখানে 10 বলতে এনকে বুঝাইছি। এরকম এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা যদি আমি আর সংখ্যক শূন্যস্থান পূরণ করি, তখন সে পূরণ করলে বিন্যাসটা কিভাবে হবে সেটা আমরা দেখব। যেমন দেখো, এখানে একটু তাকাও, ধরো এখানে টোটাল 8 সংখ্যক স্থান আছে। এই 8 সংখ্যক স্থান পূরণ করব এন সংখ্যক জিনিস দ্বারা। তাহলে কতভাবে আমি পূরণ করতে পারি বা কত উপায়ে পূরণ করতে পারি সেই বিন্যাস সংখ্যাটা হিসাব করব। অর্থাৎ আমরা বুঝেছি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা যদি এখানে ভিতরে অনেকগুলো, দেখো এরকম এখানে অনেকগুলো স্থান আছে, স্থান হচ্ছে আমি বলছি 8 সংখ্যক স্থান, সে 8 সংখ্যক স্থানকে আমি এন সংখ্যক জিনিস দ্বারা পূর্ণ করব। তাহলে কিভাবে আমি পূর্ণ করব, অর্থাৎ কত উপায়ে পূর্ণ করতে পারি, সেটাই হলো বিন্যাস সংখ্যা। আমরা গত ক্লাসে বলেছিলাম যদি ক্রম বিবেচনা করে আমরা সাজাই, তাহলে সেই সাজানোর প্রক্রিয়াকে বিন্যাস করে বলি, আর ক্রম বিবেচনা না করে যদি সাজাই তাহলে সেটাকে আমরা সমাবেশ বলি। তাহলে এক্ষেত্রে সাজানো সংখ্যা বা বিন্যাস সংখ্যা হচ্ছে এনপিআর, এন সংখ্যক জিনিস দ্বারা আর সংখ্যক স্থানকে পূরণ করব। অর্থাৎ এনপিআর যেটা আমরা লাস্ট ক্লাসে শিখেছি, সেখানে বলেছি এন এর মান এবং আর এর মান সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এন এর মান কত থেকে শুরু হতে পারে? আমরা এখানে তাহলে এন এর মান, এন এবং আর এর মান 1 থেকে শুরু হতে পারে, 1, 2, 3 ডট 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 লেমনিস্কেট, অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত হতে পারে, কেমন? অর্থাৎ এন এর মান কখ, এন এবং আর এর মান, এক্ষেত্রে এন এর মান শূন্য হওয়া যাবে না, এবং এখানে এন এর মান সবসময় আর থেকে বড় হবে অথবা আর এর সমান হতে পারে, এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে দেখো, এই সূত্রটা আমরা কিভাবে আসছি এটা বোঝার জন্য আমাকে প্রথমে দেখতে হবে, এখানে দেখো এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে। আমি একটা উদাহরণ দিয়ে আগে দেখাই তোমাদেরকে, একটা বক্স করি, বক্সের ভিতরে দেখাই। আমার প্রথমে আছে 1, 2, 3, 4 স্থান আছে, তাহলে কয়টা স্থান আছে? 1, 2, 3, 4। তাহলে ভালো করে দেখো, এক নম্বর হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে প্রথম শূন্যস্থান, তাহলে প্রথম শূন্যস্থান হচ্ছে এটা, দ্বিতীয় শূন্যস্থান এটা, তৃতীয় শূন্যস্থান এটা, চতুর্থ শূন্যস্থান এটা। আমাকে বলছে যে প্রথম শূন্যস্থান আমি টোটাল আছে এন সংখ্যক জিনিস, ধরো আমার কাছে আছে এই টোটাল 10টা জিনিস, সেই 10টা জিনিস থেকে আমি স্থান আছে কয়টা? 4টা, 4টা স্থানে আমি 10টা জিনিস বসাবো। তাহলে প্রথম স্থানে, প্রথম স্থানে 10টা ভিন্ন ভিন্ন জিনিস বসতে পারে, তাহলে প্রথম স্থানে 10টা ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা প্রথম স্থানটি পূর্ণ করা যাবে, 10ভাবে পূর্ণ করতে পারি, অর্থাৎ 10টা জিনিস এখানে বসতে পারে। এখন দ্বিতীয়বারে, তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রথম শূন্যস্থান পূরণ করা যায়
এন সংখ্যক উপায়ে, কারণ দশটা থেকে দশটা যদি হয় তাহলে এন থেকে এনটা হবে। এবার হচ্ছে আবার এন সংখ্যক জিনিস থেকে দ্বিতীয় স্থানটা পূরণ করব কিভাবে, ভালো করে দেখো। দশটা জিনিস থেকে দশটা জিনিস দ্বারা প্রথম স্থানটা পূর্ণ করা যাবে দশ ভাবে। এখন বলবে কয়টা, একটা জিনিস, ধরো একটা বসে গেল, এখন একটা বসে গেল, তাহলে আর বাকি থাকে কয়টা, নয়টা। তাহলে বলতে পারি দশটা জিনিস থেকে দ্বারা দ্বিতীয় শূন্যস্থানটা পূরণ হতে পারে কয় ভাবে, কারণ আমার একটা তো বসে গেছে, তাহলে আর কয়টা থাকে, নয়টা। মানে হলো নয় মানে হলো দশ বিয়োগ এক। তাহলে এন যদি দশ হয় তাহলে এন মাইনাস ওয়ান মানে কি, দশ মাইনাস ওয়ান উপায়ে। আচ্ছা, এরপরে দেখো আমি যদি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে একবার বলেছি প্রথম স্থান, আরেকবার বলেছি দ্বিতীয় স্থান, আরেকবার বলবো তৃতীয় স্থান। প্রথম স্থান যদি দশ উপায়ে, প্রথম স্থান যদি দশটা ভিন্ন ভিন্ন জিনিস দ্বারা দশ উপায়ে পূর্ণ হয়ে যায় তাহলে সেখান থেকে একটা বসে যাবে, বসে গেল যে কোনো একটা, আর থাকে নয়টা। তাহলে দ্বিতীয় স্থান পূরণ করা যাবে নয় উপায়ে, তাহলে নয়টা থেকে এখানে একটা বসে যাবে, তাহলে আর থাকে কয়টা, আর থাকে হচ্ছে আটটা। তাহলে তৃতীয় স্থান পূর্ণ করা যাবে কত উপায়ে, আট উপায়ে। আট মানে হলো দশ বিয়োগ দুই, কেমন। তাহলে আটটা ভাবে পূর্ণ করে যেতে পারে। এরপরে দশটা জিনিস দ্বারা আমি চতুর্থ স্থানটি কীভাবে পূর্ণ করতে পারি, আটটা, তিনটা তো বসে গেছে, তাহলে চতুর্থ স্থানে হবে কয়টা, সাত উপায়ে পূর্ণ করতে পারি, তার মানে হলো দশ বিয়োগ তিন, কেমন। এভাবে করে আমরা বুঝলাম প্রথম স্থান যদি দশ হয় পরেরটা হচ্ছে দশ মাইনাস ওয়ান, এরপরটা হচ্ছে দশ মাইনাস টু, এরপর হচ্ছে দশ মাইনাস থ্রি। একইভাবে এখানে প্রথম স্থান পূর্ণ করা যাবে এন সংখ্যক উপায়ে, পরেরটা হচ্ছে এন মাইনাস ওয়ান, পরেরটা হচ্ছে এন মাইনাস টু, এরপরে এইভাবে চলবে এন মাইনাস থ্রি, ডট 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 চলতে পারে, কেমন। যাই নিব আমি এন থেকে একটা একটা করে বসতে রাখবে। এখন তাহলে বুঝে গেছি যে তাহলে প্রথম শূন্যস্থানটা, প্রথম কয়টা শূন্যস্থান, একটা শূন্যস্থান, একটা শূন্যস্থান পূরণ করা যায় হচ্ছে আমি বলছিলাম এন উপায়ে, যা আছে তা বসে যাবে এন উপায়ে। এন মানে হলো, ভালো করে দেখো, আমি প্রথম যেহেতু একটি শূন্যস্থান, যেহেতু একটি শূন্যস্থান পূরণ করেছি সেজন্য টোটাল ছিল দশ, এন সংখ্যক, এন সংখ্যক থেকে একটা পূরণ করছি, তাহলে এন থেকে একটা পূরণ করেছি মানে এন পি ওয়ান, আর তার মান কত, এন। এখন দেখো প্রথম দুইটি স্থান, এবার হচ্ছে দুইটা একসাথে, প্রথম স্থান এবং প্রথম দুইটা স্থান, মানে প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান, তাহলে একটি শূন্যস্থান মানে প্রথম স্থানটা। এরপর হচ্ছে প্রথম দুইটি শূন্যস্থান মানে হচ্ছে প্রথম স্থানও নিব আমি, এখান থেকে প্রথম স্থানও নিব, দ্বিতীয় স্থানও নিব, অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা একসাথে বলবে। প্রথমটা দ্বিতীয়টা একসাথে বসা মানে কি, দশ এবং নয় দুইটা একসাথে বসা, দশ মানে হলো এন, নয় মানে হলো এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানকার এন এবং এন মাইনাস ওয়ান দুইটা একসাথে বসে যাবে। এখন দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে প্রথম দুইটা শূন্যস্থান পূরণের জন্য তাহলে টোটাল এখানে এই জিনিস আছে হচ্ছে এন, এন সংখ্যক জিনিস থেকে আমি যদি দুইটি শূন্যস্থান পূরণ করতে চাই তাহলে বিন্যাস হচ্ছে এন পি টু, অর্থাৎ প্রথম দুইটা শূন্যস্থান পূরণ করা মানে হলো এন পি টু। সেক্ষেত্রে এন সংখ্যক উপায় এবং এন মাইনাস ওয়ান সংখ্যক উপায় দুইটা একসাথে চলে আসবে না, তাহলে বলতে পারি টু পি এন পি টু মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান, অর্থাৎ প্রথম দুইটা স্থান একসাথে পূরণ করছি। এরপরে দেখো প্রথম যদি আমি তিনটা স্থান একসাথে পূরণ করতে চাই তাহলে এন সংখ্যক জিনিস থেকে তিনটা স্থান পূরণ করব, তাহলে এন পি থ্রি, এন সংখ্যক জিনিস দ্বারা তিনটা স্থান পূরণ করা যায় সেটা হচ্ছে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, অর্থাৎ প্রথম স্থানটা, দ্বিতীয় স্থানটা এবং তৃতীয় স্থানটা, এই তিনটা স্থান মিলে হলো প্রথম তিনটা স্থান, তাহলে প্রথম তিনটা স্থান পূরণ করা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু উপায়ে। এভাবে করে চলতে থাকবে, তাহলে টোটাল একটা দুইটা তিনটা এরকম যদি আর সংখ্যক জিনিস থাকে, যদি আর সংখ্যক জিনিস থাকে তাহলে আর সংখ্যক এন সংখ্যক জিনিস দ্বারা আর সংখ্যক স্থান বা আর সংখ্যক জিনিস এভাবে যদি পূরণ করা যেতে পারে কত উপায়ে, সবগুলোর গুণফল। কারণ কি, প্রথম যখন এন নিয়েছি এরপর আবার এনের সাথে
পরের স্থানটা গুণ করে ফেলছি, আবার এন এর সাথে এন মাইনাস ওয়ানের সাথে এর পরের স্থান গুণ করেছি, তাহলে এখানে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এভাবে প্রত্যেকটা জিনিস কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে। কত সংখ্যক পর্যন্ত? যত সংখ্যক স্থান আছে ঠিক তত সংখ্যক পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখানে আট সংখ্যক স্থান পর্যন্ত যা যারা যাবে প্রত্যেকে কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে। এখন দেখো এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এই আট সংখ্যক উৎপাদক মানে কি একটু ভালো করে দেখো। আমি যখন এখানে প্রথমে আমি যখন নিয়েছি হচ্ছে এন, এরপরে নিয়েছি এন মাইনাস ওয়ান, এরপরে নিয়েছি এন মাইনাস টু, এভাবে কতটুকু যাব, আট সংখ্যক পর্যন্ত যাব। এখন আমাকে বলো এন মানে হলো, এন মানে যদি দশ হয় পরেরটা হবে কত, দশ মাইনাস ওয়ান, এরপরেরটা হবে কত, দশ মাইনাস টু, এভাবে করে চলতে থাকবে। কথা কি বুঝেছ? এভাবে করে যে চলবে তাহলে শুরুটা হচ্ছে এন, এন থেকে আমি একবার বিয়োগ করেছি ওয়ান, এন পুরো বসে গেছে, এরপর এবার এন থেকে ওয়ান, এন থেকে টু, এভাবে এন থেকে বিয়োগ যাবে। কত সংখ্যক পর্যন্ত বিয়োগ যাবে এখানে দেখো, ভালো করে দেখো। আমি যখন এখানে নিয়েছি, যখন আমি এখানে এন এর সাথে মনে মনে কত আছে, শূন্য বিয়োগ আছে, এরপরে আছে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, এভাবে চলতে থাকবে। তাহলে আর সংখ্যক উৎপাদক মানে হলো আর মাইনাস ওয়ান, কেন? কারণ আমি শুরু করেছি জিরো থেকে, আমি যদি ওয়ান থেকে কোনো কিছু শুরু করি, ওয়ান টু থ্রি কত পর্যন্ত চলতে থাকবে, আর পর্যন্ত। যদি আমি জিরো থেকে শুরু করি, জিরো ওয়ান টু, অর্থাৎ এক সংখ্যা আগে শুরু করেছি, এক সংখ্যা আগে শুরু করলে আর থেকে এক সংখ্যা আগে হলো আর মাইনাস ওয়ান, ক্লিয়ার? তাহলে আমি বুঝেছি আমি যখন ওয়ান থেকে শুরু করেছি তখন হচ্ছে আর, আর যদি ওয়ানের আগে জিরো থেকে এক সংখ্যা আগে শুরু করি তাহলে হচ্ছে আর মাইনাস ওয়ান। একইভাবে এখানে জিরো থেকে স্টার্ট হয়েছে, এন মাইনাস জিরো মানে এন, এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু, তাহলে আর সংখ্যক উৎপাদক মানে হলো এন থেকে বিয়োগ করব কত, আর মাইনাস ওয়ান। তাহলে এখানে টেন থেকে বিয়োগ যাবে কত, টেন থেকে বিয়োগ যাবে হচ্ছে আর মাইনাস ওয়ান। এখানে আর মাইনাস ওয়ান বলতে স্থান আছে, আমি একটু আগে তখন বলছিলাম স্থান ছিল চারটা, স্থান ছিল চারটা, তাহলে আমি বিয়োগ করব হচ্ছে চার মাইনাস ওয়ান, ক্লিয়ার? এভাবে করে আমি বলতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস আর মাইনাস ওয়ান। এখন আমি যদি ব্র্যাকেটটা উঠাই দিই, সামনে যদি মাইনাস দিয়ে দিই, মাইনাস আর আর মাইনাস ওয়ান হচ্ছে প্লাস, তাহলে এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান, এটাই হলো নিম্ন বিন্যাস সংখ্যা। তাহলে আমরা ফাইনালি এখানে বুঝেছি যে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন ইন্টু আর মাইনাস ওয়ান, এই এন সংখ্যক জিনিস দ্বারা টোটাল আর সংখ্যক এরকম স্থানগুলো বা ঘরগুলো পূরণ করা যায় হচ্ছে এন পি আর উপায়, আর সেই এন পি আর মানে হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান, আর এই একটা সূত্র। তাহলে আমরা সূত্রটা কি পেলাম, সূত্রটা পেলাম হচ্ছে এন পি আর ইকুয়াল টু এন পি আর ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান। এই সূত্রটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব, ক্লিয়ার? এছাড়া আরো কয়েকটা সূত্র আছে, কেমন? স্যার একটু রেকর্ডিং করতেছি, সবাই একটু বোর্ডের দিকে তাকাও, একটু দেখো যে এখন আমরা সূত্রগুলো যে সূত্রটা শিখেছি একটু আগে, মানে সূত্রের প্রমাণ শিখেছি, সেই প্রমাণ থেকে আমরা আরো কয়েকটা জিনিস শিখব। একটু দেখো এন পি আর সমান আমি লিখেছি প্রথম সূত্রটা, সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান। এখন এই সূত্রের ভিতরে আমি কি করতে পারি, এই সূত্রের ভিতরে আমি অতিরিক্ত এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এনেছি, অর্থাৎ লবে লবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এনেছি, হরে অতিরিক্ত এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এনেছি, লব হরকে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল দ্বারা গুণ করেছি, অতিরিক্ত এই জিনিসটা এনেছি এটা। আর এটা যদি আনা হয়, এটাকে আমরা উপরের এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এই প্রথম সূত্রকে ভাঙিয়ে
আমরা এভাবে দ্বিতীয় সূত্র পেতে পারি। তাহলে টোটাল সূত্র হচ্ছে কয়টা? দুইটা। একটা হচ্ছে এন পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এটা তো প্রথম সূত্রটা, সেটা হচ্ছে এন পি আর সমান সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান। তাহলে সূত্র হচ্ছে দুইটা। এখন প্রথম সূত্রটা যদি আমি পারি, সেখান থেকে একটু আগে যে আমরা প্রমাণ করেছি, সেখান থেকে আমি দ্বিতীয় সূত্র বের করতে পারি এই নিয়মে। এখন প্রশ্ন হল এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান কিভাবে এন ফ্যাক্টোরিয়াল লিখে দেয়। একটু সবাই দেখো, আমি যদি বলি ফোর ফ্যাক্টোরিয়াল, আচ্ছা লাল কালিতে ইউজ করি তাহলে বুঝে সুন্দর দেখা যাবে। আমি যদি ফোর ফ্যাক্টোরিয়াল বলি তাহলে লিখি কি, ফোর থ্রি টু ওয়ান এভাবে লিখি। আচ্ছা এখন ফোর ফোর ফ্যাক্টোরিয়াল যদি আমি এখানে বসাই দিই, এভাবে করে লিখি, অর্থাৎ এখানে যদি ফোর আমি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে যদি আমি ফোর ইউজ করি, আর এর মান যদি ফোর ইউজ করি, বা এখানে দেখো সাপোজ একটু দেখো, আচ্ছা দেখো এখন যদি আমি এটা যদি উদাহরণ সাহায্যে বুঝি তাহলে কেমনে হবে। দেখো এন এর মান যদি দশ হয়, তাহলে আমি যদি এখানে বসাই দিই, আমি যদি এখানে বসাই, অর্থাৎ আমি একটু আগে এন ফ্যাক্টোরিয়াল সমান বলেছি এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান আর হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন যেহেতু আমি এটা বলেছি, এখন আমি যদি এখানে দশ বসাই, দশ ফ্যাক্টোরিয়াল সমান কি হবে, দশ দশ ফ্যাক্টোরিয়াল সমান হবে হচ্ছে এন এর মান আমি হচ্ছে দশ বসাচ্ছি, দশ দশ মাইনাস ওয়ান টেন মাইনাস ওয়ান টেন মাইনাস টু ডট 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 টেন মাইনাস আর আর এর মান কত ধরতে পারি, আর এর মান ধরলাম হচ্ছে ফোর, তাহলে টেন মাইনাস ফোর প্লাস ওয়ান আর থাকে হচ্ছে টেন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমি কি লিখতে পারি, টেন নাইন এইট ডট 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 টেন থেকে সিক্স চলে গেলে হচ্ছে ফোর চলে গেলে সিক্স, সিক্স প্লাস ওয়ান হচ্ছে সেভেন, তাহলে এরপর এটা হবে সেভেন, এটা হবে সেভেন ইন্টু টেন থেকে ফোর চলে গেলে সিক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে টেন ফ্যাক্টোরিয়াল সমান আমি লিখতে পারতেছি টেন নাইন এইট সেভেন সিক্স ফ্যাক্টোরিয়াল, যেহেতু টেন ফ্যাক্টোরিয়াল সমান টেন নাইন এইট সেভেন সিক্স ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তো একই রকম এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস আর প্লাস ওয়ান এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল বলতে পারি। ক্লিয়ার? সেজন্য আমি উপরে এই লাইনটার পরিবর্তে কি বসিয়েছি, এন ফ্যাক্টোরিয়াল বুঝেছি। অর্থাৎ এখানে একটা জিনিস সবচেয়ে তোমাদের ক্লিয়ার হওয়া দরকার, ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে ক্রমান্বয়ে কমতে থাকবে, ক্রমান্বয়ে কমতে থাকবে, না হলে বাড়তে থাকবে। কি আকারে বাড়তে থাকবে বা কি আকারে কমতে থাকবে, গুণ আকারে বাড়তে থাকবে না হলে গুণ আকারে কমতে থাকবে। যেমন আমি এখানে এটাকে লিখতে পারতাম টেন নাইন এইট সেভেন সিক্স ফ্যাক্টোরিয়াল মানে হলো সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এভাবে ক্রমান্বয়ে ওয়ান পর্যন্ত যাবে। তাহলে একই রকম ভাবে ওয়ান থেকে ক্রমান্বয়ে টেন পর্যন্ত যেতে পারে। তাহলে টেন ফ্যাক্টোরিয়াল মানে হলো ওয়ান থেকে টেন পর্যন্ত, অথবা টেন থেকে ওয়ান পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণফল। একই রকম ভাবে এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন এন থেকে শুরু করে ক্রমান্বয়ে,
আর সংখ্যক উৎপাদক পর্যন্ত গুণফল। সেজন্য সর্বশেষ আমি কোথায় যাব, যেমন আমি এখানে সর্বশেষ আমি এখানে সিক্সে গিয়ে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিছি, ইচ্ছা করলে আমি সিক্স না দিয়ে ফাইভকেও ফ্যাক্টোরিয়াল দিতে পারতাম। তেমনই আমি এখানে এন মাইনাস, এখানে দেখো ভালো করে, সর্বশেষ আমার এখানে ছিল এন মাইনাস আর প্লাস ওয়ান, এই কথার মানে হলো এন মাইনাস আর মাইনাস ওয়ান। ঠিক আছে, আর মাইনাস ওয়ানের পরবর্তী স্টেপে আমি এন মাইনাস আর মাইনাস ওয়ানের থেকে বড়কে, আর মাইনাস ওয়ান থেকে বড় হচ্ছে আর, কথা কি বুঝেছ? এরপরে বড়কে, এরপরে বড় হচ্ছে এন মাইনাস, এরপরে বড় হচ্ছে এন মাইনাস আর প্লাস ওয়ান, এরপরে বড়কে এন মাইনাস আর প্লাস টু। তাহলে দেখো আমি এখানে বাড়তি এন মাইনাস আর আর এ ফ্যাক্টোরিয়ালটা উপরে নিচে গুণ করেছি, এবং তার পরিবর্তে পুরোটার উপরে পুরোটার পরিবর্তে এন ফ্যাক্টোরিয়াল লিখেছি। এই যুক্তিতে আমি যেহেতু এন মাইনাস আর প্লাস ওয়ানকে এন মাইনাস আর মাইনাস ওয়ান লিখতে পারি, এর পরবর্তী বড়কে, বড় হচ্ছে এন মাইনাস আর, তার থেকে বড়কে, আর মাইনাস ওয়ান থেকে বড় হচ্ছে আর, আর থেকে বড় হচ্ছে আর প্লাস ওয়ান, আর প্লাস থেকে বড় হচ্ছে আর প্লাস টু। একই রকমভাবে আমি যেখানে সর্বশেষ আমি এভাবে এভাবে করে যেতে পারি। এখন আমার যেখানে ইচ্ছে আমি সেখানে ফ্যাক্টোরিয়াল বসাই দিতে পারি, যেমন এখানে সেভেনের পরে সিক্সে এসে ফ্যাক্টোরিয়াল বসাই দিতে পারি, ইচ্ছে করলে সিক্স না করে আমি ফাইভও বসাই দিতে পারি, ইচ্ছে করলে ফাইভ না বসিয়ে আমি কি বসাই দিতে পারি, ফোরে ফ্যাক্টোরিয়াল বসাই দিতে পারি। একই রকমভাবে এন মাইনাস আর মাইনাস ওয়ানে আমি ফ্যাক্টোরিয়াল না বসিয়ে ইচ্ছে করে এন মাইনাস আর এ ফ্যাক্টোরিয়াল বসিয়ে দিছি। এই সবগুলোর কথা মানে হলো এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন থেকে এন থেকে ক্রমান্বয়ে গুণাকারে এসে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যাবা মানে হলো এন ফ্যাক্টোরিয়াল। কেমন, এটা আমরা এই টেন ফ্যাক্টোরিয়াল দ্বারা বুঝে গেছি। তাহলে এভাবে আমরা দুইটা প্রমাণ শিখেছি, একটা হচ্ছে এন পি আর সমান সমান, এটা তো প্রথমে শিখেছি, আর এটা হচ্ছে এখন শিখেছি, এই দুইটা প্রমাণ। এখন এটার আরও কয়েকটা উদাহরণ একটু দেখি। যেমন আমি যদি এন পি আর এর এই আর এর মান যদি এন এর সমান হয়, কারণ আমি একটা শর্ত লিখেছি, শর্তটা ছিল এই এই দুইটা সূত্র আমি অ্যাপ্লাই করতে পারবো, এই দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। কখন অ্যাপ্লাই করতে পারবো? বলছিলাম যখন এন আর আর এর মান আমার স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এবং বলেছিলাম এখানে আরেকটা শর্ত, সেটা কি? সেটা হচ্ছে এন এর মান সবসময় আর এর থেকে বড় হবে, এবং এন এর মান আর এর সমান হতে পারবে। এখন এন এর মান যদি আর এর সমান হয়, তাহলে এই দুইটা সূত্রে এন এ আর এর পরিবর্তে এন বসিয়ে দিলে কেমন হয়? আর এর পরিবর্তে এন বসিয়ে দিই, কেন আমি বলছি এন আর এর থেকে বড় হতে পারে এবং সমান হতে পারে, এটা শর্তটা অ্যাপ্লাই করা যাবে, এবং এন এর মান সবসময় বড় হবে, কার তুলনায়? আর এর তুলনায়, এবং এন এর মান আর এর সমান হবে, কিন্তু এন এর মান কখনো ছোট হবে না। এখন সমান হলে আমি আর এর পরিবর্তে এন বসাই দিই, এন আর আর যদি সমান হয় আর এর পরিবর্তে এন বসালে আসে এন পি এন ইকুয়াল টু, আমি একবার প্রথম সূত্রে বসাইতে পারি, একবার দ্বিতীয় সূত্রে বসাইতে পারি। প্রথম সূত্রে আমি বসাই দিই, প্রথম সূত্র হচ্ছে শুধুমাত্র আর যেখানে আছে সেখানে আমি এন বসাবো, এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস, এখানে ছিল আর প্লাস ওয়ান, আমি দিয়েছি আর এর পরিবর্তে এন প্লাস ওয়ান। এখন সেক্ষেত্রে এন মাইনাস এন থেকে চলে গেলে জিরো, শুধু থাকে হচ্ছে ওয়ান, ওয়ান লিখে ফেললাম। আমরা জানি ডট 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 কমতে কমতে ওয়ান যাওয়া মানে হলো তার আগে বড় সংখ্যাগুলো কি কি আছে, থ্রি টু ওয়ান, এইভাবে করে আছে। সেক্ষেত্রে আমরা জানি এন থেকে কমতে 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 সর্বশেষ ওয়ান পর্যন্ত যাওয়া মানে এন ফ্যাক্টোরিয়াল, আবার এন থেকে কমে 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 এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যাওয়া মানেও হলো এন ফ্যাক্টোরিয়াল। সেক্ষেত্রে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 থ্রি টু ওয়ান, এভাবে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল হলো এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন পি এন সমান কি পেলাম? প্রথম সূত্রের মধ্যে বসাইয়া এন ফ্যাক্টোরিয়াল পেলাম, এখন এই দ্বিতীয় সূত্রটার মধ্যে বসাই দিই এন পি এন।
তাহলে r এর মান n তাহলে দেখো n ফ্যাক্টর n p r সমান হলো n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল এখানে r এর পরিবর্তে যদি n বসাই তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টরিয়াল n থেকে n চলে গেল হচ্ছে 0 0 ফ্যাক্টরিয়াল আমরা জানি 0 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 তাহলে n ফ্যাক্টরিয়াল কে 1 দ্বারা ভাগ করলে n ফ্যাক্টরিয়াল পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখানে দেখেছি প্রথম সূত্র থেকে প্রথম সূত্রে n এর r এর মান যদি 1 বসাই তখন কি পাই n ফ্যাক্টরিয়াল একই রকম ভাবে পরের সূত্রেও n এর r এর পরিবর্তে n বসাইলে তাহলে কি পাইছি n ফ্যাক্টরিয়াল তাহলে দুইটা সূত্রতে আমরা r এর পরিবর্তে যদি r এর সমান যদি n বসাই তখন আমরা কি পেয়েছি n ফ্যাক্টরিয়াল ক্লিয়ার তাহলে আমরা বলতে এখন এই দুইটা জিনিস থেকে আমরা কি শিখেছি এই দুইটা জিনিস থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখেছি সেটা কি সেটা হলো দেখো শিখেছি কি অর্থাৎ যদি আমি n এর মান এবং r এর মান যদি সমান হয় তখন তার মান হচ্ছে n ফ্যাক্টরিয়াল তাহলে আমি যদি বলি tan p tan তাহলে আমার কত লিখতে পারি tan ফ্যাক্টরিয়াল কারণ n p n n এবং r সমান মানে n p n সমান সমান যখন যে n ফ্যাক্টরিয়াল হয় তেমনি tan p tan মানে কত ফ্যাক্টরিয়াল tan ফ্যাক্টরিয়াল কেমন তাহলে যদি এখন বলি 4 p 4 তাহলে কত ফ্যাক্টরিয়াল 4 p 4 মানে হলো 4 ফ্যাক্টরিয়াল এখন যদি বলি 2 p 2 তাহলে কত ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ n এর মান আর r এর মান যদি সমান হয় তাহলে ফ্যাক্টরিয়ালটা হবে কি ওটার ফ্যাক্টরিয়াল এখন আমরা দেখব হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল এর মান কিভাবে 1 হয় এটা একটু দেখি 0 ফ্যাক্টরিয়াল সমান সমান 1 তাহলে 0 ফ্যাক্টরিয়াল সমান 1 দেখো এটা প্রমাণটা কিভাবে আমরা করব আমরা জানি n ফ্যাক্টরিয়াল সমান সমান n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 3 টু 1 অর্থাৎ n থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফল এখন দেখো আমরা জানি এখানে একটা জিনিস যে গুণফল করার সময় যেমন আমি এখানে 6 ফ্যাক্টরিয়াল করার সময় সরি 10 ফ্যাক্টরিয়াল করার সময় 10 9 8 7 6 এসে স্টপ করেছি ইচ্ছে করলে আমি 5 এ স্টপ করতে পারতাম 4 এ ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে স্টপ করতাম একই রকম ভাবে ইচ্ছে করলে আমি 10 ফ্যাক্টরিয়াল সমান আমরা এইভাবে লিখতে পারতাম 10 দিয়া 9 এ গিয়ে স্টপ করে দিতে পারতাম ফ্যাক্টরিয়াল চিহ্ন সেম ওভাবে আমি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এইভাবে ক্রমান্বয়ে গুণফলগুলো না দিয়ে n লিখে n মাইনাস 1 এর গায়ে কি দিতে পারতাম ফ্যাক্টরিয়াল দিতে পারি একই রকম ভাবে n মাইনাস 2 এর গায়েও ফ্যাক্টরিয়াল দিতে পারি এটা আমরা ফ্যাক্টরিয়ালের লাস্ট ক্লাসে শিখেছি তাহলে n n মাইনাস 1 n মাইনাস 2 3 টু 1 না লিখে আমি n লিখলাম পরের গুলো গুণাকারে আছে পরের গুলো যেহেতু